আসলে আমি চলচ্চিত্রে নায়ক হব এরকম কোনোদিন আমার চিন্তা ভাবনা ছিল না। আমি নাটক করতাম, নাটকেও কিন্তু আমি ভিলেনের চরিত্রে করতাম, এই চরিত্র আমার খুব পছন্দ হতো। আর সবথেকে বেশি আকৃষ্ট করেছে মানে ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য, সেটা হচ্ছে প্রয়াত শিল্পী রাজু আহমেদ সাহেব। উনি যখন নাটক করতেন আমি তখন হাফ প্যান্ট পরতাম, তো ওনার অভিনয় দেখার জন্যে আমি অপেক্ষা করতাম এবং চুরি করে রিহার্সাল দেখতাম। অসাধারণ অভিনয় করতেন উনি, তাই ওনার প্রভাবটা আমার উপরে পড়েছে যে আমাকে ভিলেন করতে হবে। নাটক করতে করতে একসময় চলচ্চিত্রে আসার ইচ্ছা হলো। অনেকে তো আগে নায়ক হওয়ার চেষ্টা করে, নায়ক না হলে তখন ভিলেনের বা অন্য চরিত্রে যায়। আমি কিন্তু কোনো দিন ওটা চিন্তাই করিনি, আমাকে নায়ক হতে হবে না, আমাকে ভিলেন হতে হবে। তো আসলাম ভিলেন করার জন্য, ছোট ছোট ভিলেনের ক্যারেক্টার করছি। 250-300 ছবিতে তো আমি খালি মানে মেন ভিলেনের ছেলের পাড়ি করেছি, তারপর তো আমি নিজেই মেন ভিলেন হয়েছি। তো ওইটা আমি চেয়েছিলাম, ওইটা আমি পেয়েছি এবং সারা বাংলাদেশের মানুষ আমাকে কিন্তু পছন্দ করে এই চরিত্র অভিনয় করার জন্য। এবং খালি অভিনয় করলে দর্শক নন্দিত হয়েও লাভ নেই, জাতীয়ভাবে কিছু পাওয়া উচিত, সে জাতীয় পুরস্কারও আমি পেয়েছি। যদি কেউ বিপদে পড়ে, যদি কোনো সমস্যা হয়, সবার আগে কিন্তু আমিই যাই। কেউ মরে গেলে ওই জানাজায় কিন্তু আমিই যাই, এফডিসিতে না, হয়তো এফডিসিতে লাশ আসলোই না, কিন্তু আমি উপস্থিত হই। শেষ কথাগুলো কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্যে চ্যানেল আইকে ধন্যবাদ।